আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সমাধে ভালো আছি। তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা, আমি আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমাদের প্রতিটা বিদ্যালয়ের এই করোনাকালীন সময়েও ঘরে বসে দেখি সংসদ টিভির এই প্রোগ্রামটি দেখতে হয়। বাচ্চাদের জন্য, শিক্ষার্থীদের জন্য আমাদেরকে এটা দেখার কথা বলতে হয় এবং কত পার্সেন্ট শিক্ষার্থীরা এটা দেখেছে সে সম্পর্কিত তথ্য আমাদেরকে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের এটা সফটওয়্যার এন্ট্রি দিতে হবে। তো সে তাগিদ নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটাই আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমরা শুরু করছি ভিডিও টিউটোরিয়ালটি। আমরা প্রথমেই একটা ব্রাউজার ওপেন করে নিই। তো ব্রাউজার থেকে আমাদের অধিদপ্তরের অ্যাড্রেস www.dpe.gov.bd লিখে আমরা এন্টার বাটনে চাপ দেব। আমাদের সংযোগ ভালো হলে আমরা অতি দ্রুত এই পেজটা পেয়ে ফেলব। আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই পেজটি আমাদের সামনে ওই অলরেডি ওপেন হয়েছে। আমরা আমাদের পরবর্তী কাজের দিকে অগ্রসর হচ্ছি। আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, আমাদের যে মহাপরিচালক জনাব মোহাম্মদ ফসিউল্লাহ স্যারের ছবি নিচে, ওনার ছবির একটু নিচে আমরা এই তথ্যটা পেয়ে যাব। আমরা এখানে আমাদের আছে হলো, আমাদের কাজ করতে হয় প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা, ই প্রাইমারি স্কুল সিস্টেম এবং তার নিচে নতুন একটি অপশন সংসদ টেলিভিশন তথ্য সংগ্রহ সফটওয়্যার, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটি পেজ ওপেন হবে। তো আমাদেরকে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমরা এটা 2020 সনে তথ্য আপলোড করব। তো আমাদের যদি ই প্রাইমারিতে আমাদের বিদ্যালয়ের তথ্য এবং শিক্ষক তথ্য 2020 সনে ই প্রাইমারিতে আপডেট দেওয়া না থাকে, তাহলে আমরা এখানে কোনো তথ্য আসলে সঠিকভাবে পাব না। তো আমরা এখানে আমাদের যারা আমরা কাজ করতে যাব, আমরা ই প্রাইমারিতে আগে তথ্যটা আপলোড করে আসব। আর ই প্রাইমারিতে আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ব্যবহার করব, সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানেও ব্যবহার করতে হবে। তো সরকারি প্রাইমারি স্কুল হলে 91 লিখে শুরু করতে হবে, আর যদি আপনাদের ই হয়, নতুন জাতীয়করণকৃত বিদ্যালয় হয়, তাহলে 99 দিয়ে কাজটা শুরু করতে হবে। তো আমরা শুরু করতে যাচ্ছি। আমার আইডি পাসওয়ার্ডটা আগে লেখা আছে এখানে। তো আপনাদের 91 দিয়ে বিদ্যালয়ের EMS কোডটি লিখবেন, তারপরে আপনাদের অধিদপ্তর থেকে দেওয়া ই প্রাইমারি পাসওয়ার্ডটি লিখবেন, লিখে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করা মাত্র আমাদের এই পেজটা আমরা পেয়ে গেলাম। তো মূলত আমাদের কাজটা হবে এখানে, এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর এইখানে একটা অপশন থাকবে হোম, এইখানে থাকবে হলো শিক্ষার্থীদের তথ্য, আমরা এখানে ক্লিক করে শিক্ষার্থীদের দেখতে পাবো। কিন্তু আজকে নেটওয়ার্ক প্রবলেম থাকাতে এটা আসলে পেজটা শুরু করতেছে না। তো ভিউয়ার্স, আমরা আমাদের যাবতীয় কাজ করব এটা এইভাবেই করতে হবে। এখানে করে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত ওই ফলাফলগুলি, কাঙ্ক্ষিত তথ্যগুলি অধিদপ্তরের সেভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যারা নিজেরা করতে চান, তারা অবশ্যই আপনারা এভাবে করে ফেলতে পারেন। আর বের হওয়ার সময় অবশ্যই লগ ইন বাটনে ক্লিক করে আমরা লগ আউট করে দিলাম। লগ বাটনে ক্লিক করে তো আমি আশা করছি আমার ভিডিওটি ফলো করলে আপনারা সহজে আপনাদের ওই ঘরে বসে দেখি সংসদ টিভি সম্পর্কে, শিশু শিক্ষার্থী সম্পর্কিত তথ্যগুলি আপনারা সহজে আপলোড করতে পারবেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।